আসসালামু আলাইকুম। সুজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে নতুন আরেকজন শিক্ষার্থীর সাথে পরিচয় করাই দেবো এবং তার প্রস্তুতির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো সে নিজ মুখেই তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো যাই হোক, পরিচয় করাই। তোমার নাম কি? রুম্মান রশিদ। রুম্মান রশিদ, তুমি কোন জেলা থেকে আসছো? সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জ জেলা থেকে, অর্থাৎ সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা থেকে তুমি রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে সেনাবাহিনী সৈনিক পদের জন্য কোচিং করতে আসছো, প্রস্তুতি নিতে আসছো। আর কেন তুমি প্রস্তুতি নিতে আসলা? যে আমি ছোটোবেলা থেকেই সৈনিক হবার আশা ছিল আমার। তারপর আমি এবছর সৈনিকে সেনাবাহিনীতে আবেদন করছি। আবেদন করার পর আমি এই ইউটিউবে সেনাবাহিনীর ট্রেনিংগুলো দেখতেছি। দেখার পরে সোলজার ট্রেনিং একাডেমির কিছু ভিডিও, সোলজার ট্রেনিং একাডেমির ভিডিও দেখতে পেরেছি। তারপর এগুলো দেখে আমার মনে হলো যে আমি কোনো রকম প্রস্তুতি না নিয়েই পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করলে আমার লাভ হবে না। তাই আমার মনে হলো আমি যদি প্রস্তুতি নেই অবশ্যই আমি ভালো পারবো, এবং প্রস্তুতি নিলে পরে 100% আমি এই যে কয়দিন তোমার প্রস্তুতি শুরু হয়েছে বা যে কয়দিন তুমি প্রস্তুতি নিলা, এতে কি তোমার আত্মবিশ্বাস বেড়েছে যে তুমি যদি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে যাও তাহলে তুমি ফাইনাল পরীক্ষা ভালো কিছু করতে পারবো বা এই প্রস্তুতিটা তোমাকে সহযোগিতা করতে পারবে? অবশ্যই স্যার, আমি প্রস্তুতি নেওয়ার পরে 100% আশাবাদী আমি বাংলাদেশের একজন গর্বিত সৈনিক হতে পারবো, পরীক্ষাতে পাশ করবো। অনেকে চিন্তা ভাবনা থাকে যে প্রস্তুতি ছাড়া পরীক্ষা যাবে বা প্রস্তুতি না নিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাবে, আসলে এই ক্ষেত্রে কি সাফল্যটাকে খুব সহজে অর্জন হবে নাকি প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে সাফল্য পেতে খুব সহজ হবে, কোনটা তুমি মনে করো? আমার মনে হয় প্রস্তুতি না নিয়ে গেলে পরীক্ষাতে সফল হওয়া সম্ভব না, কারণ ওরা জানবে না লিখিত পরীক্ষা কীরকম হবে, বাইবে কীরকম হবে, স্যারের সাথে কীভাবে বসতে হবে, কীভাবে পরীক্ষার রুমে ঢুকবে, এগুলো জানবে না তো তারা ওরা। তাহলে প্রস্তুতিতে নিয়ে গেলে ওই ক্ষেত্রে অনেকটা বেটার হবে আর কি, তাই না? অবশ্যই। আচ্ছা, যারা তোমাদের তোমার মতো সিলেট জেলা থেকে বা সিলেট বিভাগ থেকে যারা আসতে চায় এই রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে রুম্মান? অবশ্যই বলার আছে। নতুন নবীন ভাইদের উদ্দেশ্যে একটু ক্যামেরার দিকে তাকায় বলো, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যদি ওনারা আসেন, আসার পরে কীভাবে সামরিক বাহিনীতে যোগ দিতে হয়, সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, বিমানবাহিনী হোক, ভালো প্রস্তুতি নিতে পারবে, শারীরিক প্রস্তুতি নিতে পারবে, IQ এবং লিখিত পরীক্ষার ভালো পরীক্ষা যে বিষয়গুলো আছে প্রস্তুতি নিতে পারবে। আমি আশাবাদী এখানে ট্রেনিং করার পরে অবশ্যই একজন মানুষ সঠিক ফিটনেস পেয়ে যাবে, তার যে দক্ষতা দরকার বা যোগ্যতা দরকার চান্স পাওয়ার জন্য সেগুলো অর্জন করতে পারবে, তাই না? তো যাই হোক, রুম্মান অনেক ভালো একটা কথা বলেছেন, যদি আমরা প্রস্তুতি ছাড়া আসলে পরীক্ষার হলে যাই তোমরা একটা জিনিস চিন্তা করবা, তাহলে কিন্তু সাফল্যটা খুব বেশি একটা আসবে কিনা আমি মনে করি না, কারণ প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু আসলে আমরা প্রস্তুতি নিয়ে আসছি বা প্রস্তুতি নেই। যেমন তুমি SSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো, কোচিং করেছো, ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো, কোচিং করছো বা স্যারের কাছে পড়েছো, কেউ দেখবা যে মেডিকেলের জন্য কোচিং করছে বা মেডিকেলের প্রস্তুতি নিয়ে মেডিকেলের চান্স পাচ্ছে, ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাচ্ছে, হ্যাঁ যে যেটাতেই হোক না কেন, বা ভার্সিটিতে চান্স পাচ্ছে, যেহেতু এটা সরকারি একটা চাকরি, এই সরকারি চাকরিতে তুমি কীভাবে মনে করো যে আমি প্রস্তুতি ছাড়া বা পরীক্ষায় কোন বিষয়গুলো আসবে এগুলো না জেনে তুমি বা আমি পরীক্ষা দাঁড়াবো, আমি ভালো করার সম্ভাবনাটা শতভাগ থাকবে, এটা আমার মনে হয় না যে এই চিন্তাধারণাটা ঠিক হবে। তো তোমাদের হাতে যাদের সময় আছে তারা অবশ্যই চিন্তা করবা যে প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতির জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমি রয়েছে, সোলজার ট্রেনিং একাডেমিতে আসুন, এসে মেডিকেল বলো, লিখিত বলো, মৌখিক পরীক্ষা বলো, শারীরিক অনুশীলন বলো, এই পরীক্ষাগুলোর উপরে এখানে প্রস্তুতি কোর্স করানো হয়, তুমি প্রস্তুতি নাও, প্রস্তুতির মাধ্যমে নিজেকে ফিট করার চিন্তাভাবনা করো, অসৎ পথে 2 নম্বর পথে না গিয়ে সঠিক যোগ্যতার মাধ্যমে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমানবাহিনীতে চাকরি পেতে পারো, যোগ্যতা বাড়াও, সঠিক পথ অবলম্বন করো, সঠিক দিক নির্দেশনা অবলম্বন করো, অবশ্যই তোমাদের সাফল্য তোমাদের হাতেই, তোমাদের সন্নিকটে। সবাই ভালো থেকো, আগামীতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। বিদায় নিচ্ছি সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী চাকুরির পরীক্ষার সব ধরনের সাজেশন ও পরামর্শ পেতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।